এবছর 160তম জন্মজয়ন্তী স্বামীজির। সেই উপলক্ষে প্রতিবারের মতো এবছরেও যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের মাতৃভিটেতে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ। এরপরেই স্বামীজির বাসভবন ঘুরে দেখেন বিরোধী দলনেতা। এদিন স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে যান তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল মাঝি। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও এদিন স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তবে এবারে করোনা সংক্রমণের জেরে স্বামীজির মাতৃভিটেতে অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ এনসেন্ট্রাল হাউস অ্যান্ড কালচার সেন্টার কলকাতা সেক্রেটারি মহারাজ স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। আদালতের নির্দেশে গঙ্গাসাগর মেলা কমিটিতে রাখা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু মঙ্গলবার তার নাম বাদ গিয়েছে এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। সেই কথা সর্বৈম মিথ্যা বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। তার কথায় সংবাদ মাধ্যমে মিথ্যা প্রচার হচ্ছে। গঙ্গাসাগরের মেলা থেকে শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, গোটা কমিটিকেই বদল করে দেওয়া হয়েছে। আর এই সবটাই সম্ভব হয়েছে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে, কারণ রাজ্য সরকার শুভেন্দু অধিকারীকে ভয় পায়। আমাদের দলের পক্ষ থেকে, যুব মোর্চার পক্ষ থেকে অনেকগুলি কর্মসূচি রাখা হয়েছে। আর খানিক পরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, তিনি ভার্চুয়ালি যুব সম্মেলনে বক্তৃতা করবেন। গোটা পৃথিবীর ভারতীয়রা, যুবকরা, যুবতীরা অপেক্ষা করে আছেন মোদীজির আজকের এই বক্তব্য শোনার জন্য এবং স্বামীজির আদর্শে তার মার্গদর্শন গ্রহণ করার। এটা আমাদের যুব মোর্চার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এবং এই বিষয়ে সবিস্তারে যুব মোর্চার সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খাঁ তিনি বলতে পারবেন। এবং উদ্যোগকে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থন নেতৃত্ব জনপ্রতিনিধি আমরা স্বাগত জানাই। আমরা যুব মোর্চাকে পুরো মদত করবো যাতে তাদের এই সেবামূলক মানসিকতা এটা হয়। সাথে সাথে আপনারা পশ্চিমবঙ্গের মানুষ শুনে রাখা দরকার আছে যে আজাদী কি অমৃত মহোৎসব, সেটার সঙ্গে কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যুক্ত করেছে। আজকে যে এখানে কোভিড প্রোটোকল মেনে সীমিত সংখ্যক দর্শনার্থীদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে, এটা 7 দিনব্যাপী চলবে এবং এটা কেন্দ্রীয় সরকার যুক্ত হয়েছে দিতে। আজাদী কি অমৃত মহোৎসব, এটা কিন্তু আমাদের এই পবিত্র গর্বের জায়গা সিমলাতেও, স্বামীজির জন্মস্থানেও অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারের একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত এবং তার অবদান। আজকে বিকেল 4টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 মেডিকেল কলেজের উদ্বোধন করেছে। তার মধ্যে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তামিলনাড়ুতে 12টা মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজগুলোতে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে হয়। যেমন আমাদের রাজ্যেও মেডিকেল কলেজগুলোতে প্রত্যেকটা মেডিকেল কলেজে 50% কন্ট্রিবিউশন কেন্দ্রীয় সরকারের আছে। কিন্তু আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকারের অর্থপ্রাপ্তি অস্বীকার করা হয়েছে, কিন্তু তামিলনাড়ু অন্য রাজনৈতিক বিশ্বাসী সরকার হলেও তারা ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করে, সেই কারণে তারা প্রধানমন্ত্রীর হাত দিয়েই তামিলনাড়ুতে 12টা মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজগুলোতে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে হয়। যেমন আমাদের রাজ্যেও মেডিকেল কলেজগুলোতে প্রত্যেকটা মেডিকেল কলেজে 50% কন্ট্রিবিউশন কেন্দ্রীয় সরকারের আছে। কিন্তু আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকারের অর্থপ্রাপ্তি অস্বীকার করা হয়েছে, কিন্তু তামিলনাড়ু অন্য রাজনৈতিক বিশ্বাসী সরকার হলেও তারা ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করে, সেই কারণে তারা প্রধানমন্ত্রীর হাত দিয়েই মুখ্যমন্ত্রী তামিলনাড়ু উদ্বোধন করাচ্ছেন 12টি মেডিকেল কলেজ। এবং স্বামীজি মানেই সেবা, ব্রহ্ম হতে কীট পর মানুষ
সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর হে সখে এসবের পাই, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, শিবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ শিব জ্ঞানে জীব পূজা, এটাই নরেন্দ্র মোদীজি স্বামীজির আদর্শ গ্রহণ করেছেন। তাই আজকে 12টি মেডিকেল কলেজ ডেডিকেশনের মধ্য দিয়ে স্বামীজির যে সেবাভাব তাকে নতুন করে জাগ্রত করার উদ্যোগ না। গঙ্গাসাগর মেলায় আপনাকে যুক্ত করা হলো কমিটিতে, আবার বাদ দেওয়া হলো রাজ্য সরকারের আপত্তি থেকে, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? শুনুন, আপনারা এক শ্রেণীর মিডিয়া, আবার তো আজকে ভালো দিন, তিতা কথা শুনতে হবে। কোনটা প্রথমত, শুভেন্দু অধিকারী ব্যক্তি নন, বিরোধী দলনের, তাকে মহামান্য আদালতের বিচার প্রধান বিচারপতি মনে করেছিলেন রাখা দরকার, তাই রেখেছিলেন। এবং কালকে রাজ্য সরকারের আপত্তি, এই যে পিটিশনগুলো সব রাজ্য সরকার খুঁজিয়েছে, এগুলো তো বলে কোনো লাভ নেই, সবাই ছেলে। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়, বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা ব্যানার্জির সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে বিরোধী দলনেতাকে আটকাও। কিন্তু আপনারা কাল সারাদিন ধরে একটা বড় অংশের মিডিয়া দেখিয়েছেন বিরোধী শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়া হলো। শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়ার বিষয় নয়, পুরো কমিটিটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, সম্পূর্ণ কমিটিটা চেঞ্জ করে দিয়েছেন। আপনাদের অনেক মিডিয়ায় পুরো কমিটি পরিবর্তনের কথা একবারও বলেনি। আপনারাও মমতা ব্যানার্জির যে হিডেন এজেন্ডা সেইটাকে সামনে রেখে সারাদিন এটা চালিয়েছেন। আমি হওয়ার জন্য দ্বারস্থ হইনি কোর্টে, আর আমাকে না রেখে রাজ্য সরকারের আপত্তিতে, এতে প্রধান বিচারপতি বা জুডিশিয়ারির কোনো ভূমিকা নেই। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকের সম্মান করা উচিত, এতে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মমতা ব্যানার্জির জেনে রাখা দরকার। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।